বড় হয়ে যাচ্ছে, সে আগে ক্যামেরায় আসতো, এখন আর ক্যামেরায় আসে না। এই যে দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এখানে আজকে সানডে, তো আমরা অনেক দিন পর ক্যালগেরি সাউথ ইস্টে হংকং মার্কেটে যাচ্ছি। হংকং মার্কেটে আমরা মোস্টলি যাই হচ্ছে দেশীয় মাছ কেনার জন্য। দেশীয় মাছ বলতে একদম আমাদের সরপুটি মাছ, বাইং মাছ, এইসব অথেন্টিক মাছ পাওয়া যায়। যদিও ডিফারেন্ট নেম, এগুলো চাইনিজ নেম, বাট যারা মাছ চিনেন তারা ঠিকই খুঁজে বের করেন কোনটা দেশি মাছ। লাস্ট সামারে আমরা হংকং মার্কেট থেকে কাঁঠাল কিনেছিলাম, ক্যালগেরিতে এই ফার্স্ট কাঁঠাল কেনা, কারণ এর আগে দেশি বা ইন্ডিয়ান স্টোরে কখনো কাঁঠাল পাইনি, হংকং মার্কেটে পেয়েছিলাম। তো যেহেতু অনেক দিন পর যাচ্ছি, প্রায় 7-8 মাস পর যাচ্ছি, দেখা যাক কী পাওয়া যায়। আপনাদের সাথে শেয়ার করব, দেখা হবে হংকং মার্কেটে। আমরা হংকং মার্কেটে চলে এসেছি। দেশীয় গ্রোসারিজ রিজনেবল প্রাইসে পাবার জন্য এই স্টোরটি আপনারা চেক আউট করতে পারেন, স্পেশালি যারা নিউলি ইমিগ্রেন্ট ক্যালগেরিতে নতুন অথবা রিলোকেট করতে চাচ্ছেন ক্যালগেরিতে, তাদের জন্য এই ব্লগটি অনেক হেল্পফুল হতে পারে। তো সেলে আছে 699, বেশ চিপই মনে হচ্ছে। আরও নর্মালি এইটার দামই হবে $15 বা অ্যাটলিস্ট $12-$13। মাসলস আছে, আর যেগুলো হচ্ছে স্কুইড, সি ফুড, এখানে সব সি ফুড মনে হচ্ছে, অনেক রকমের মাছ। এটা কি ফ্রোজেন? সেলাই সেলাই, আই ডোন্ট নো সেলাই সেলাই মানে কি, যেখানে হচ্ছে ফ্রোজেন ডাক। এগুলো হচ্ছে একদম আমাদের দেশীয় মুরগির মতো হার্ড চিকেন, একদম পা সহ, কিন্তু এগুলো সমস্যা হচ্ছে এগুলো তো হালাল না, আবার এগুলো পা মাথা যেগুলো সব প্রসেস কাটতে হবে, অনেক ঝামেলা, এগুলো নিব না। ওইটা হচ্ছে পাঙ্গাস, স্নেক হেড ফিশ। স্নেক হেড মানে হচ্ছে, নামটা শুনতে ভালো লাগছে, বাট এটা হচ্ছে আমাদের দেশীয় শোল মাছ। কী মাছ বলে, মলা ঢালা, এটা ক্র্যাব। এখানে এক একটা বক্সে বোধ হয় 4টা করে ক্র্যাব আছে, বোল ক্র্যাব। ও এই যে মাগুর মাছ পাওয়া গেল, এটা ক্যাট ফিশ, মানে হচ্ছে আমাদের মাগুর মাছ। তারপর এটা কি প্যারট ফিশ, ইজ এ হিউজ। তো এই প্যারট ফিশটা আমাদের দেশীয় কি ফিশের মতো, রুই বা কাতলা টাইপের, আই ডোন্ট নো। তারপরে যেগুলো হচ্ছে শুটকি, বিভিন্ন মাছের শুটকি, শুটকি খেতে চাইলে এখানে কিন্তু শুটকির জন্য আসা যায়। না, আরেক ধরনের চিংড়ি শুটকি আছে, এগুলো দিয়ে বোধহয় ভাল ভর্তা বানানো যাবে। এগুলো সব বিভিন্ন রকমের ফিশের বল। আজকে আমরা দেশি মাছ কিন্তু খুব বেশি পাচ্ছি না, এটা হচ্ছে কুচো চিংড়ি বলে, এগুলো হচ্ছে বেবি শিং। এটা মাথাও রেখেছে, এই আইলটা বোধহয় আমরা দেখিনি না। এটা হচ্ছে কলা পাতা, বাংলা হচ্ছে কলা পাতা, ব্যানানা লিফ পাওয়া যাচ্ছে এখানে, অনেক রকমের ব্রেড আছে, টোস্ট, বিস্কিট, মিষ্টিটা, এটা নাও মামা। এটা হচ্ছে ম্যাঙ্গো লোফ, অনেক রকমের ব্রেড আছে, এগুলো বেশ মজার মজার ব্রেড, ফ্রোজেন জ্যাকফ্রুট। হাই মামা। তো এখানে বিভিন্ন রকমের চাল আছে, এখানে হচ্ছে বিভিন্ন রকমের বিস্কিট, অনেকটা আমাদের দেশীয় টাইপের বিস্কিটের মতোই। এখানে হচ্ছে বিভিন্ন রকমের চিপস, বিভিন্ন রকমের নাটস। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে হচ্ছে সব ফ্রেশ মাংস। তারপর এটা হচ্ছে ভুড়ি, এখানে হচ্ছে চিকেন পাওয়া যাচ্ছে, হোল চিকেন। মোটামুটি আমরা কী কী দেখলাম, আমরা ফিশ, মিট, তারপর রাইস, চিপস, কুকি, ব্রেড, সব এগুলো দেখা হয়ে গেছে। এদিকে হচ্ছে যে বিভিন্ন রকমের সস, ভিনেগার, মেবি এগুলো হচ্ছে কাঁচা হলুদ, ওয়াও, ফ্রোজেন কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে, ওয়াও, এটা হচ্ছে কাঁঠাল, কাঁচা কাঁঠালের পিস, এটা হচ্ছে সম্ভবত ফ্রোজেন কোকোনাট, শেডেড ইয়াং কোকোনাট। আমি ইয়াংটা নিব না, ভাপা পিঠা বলুন, যে কোনো পিঠা, তারপরে নারকেলের নাড়ু, মানে নারকেল দিয়ে আমরা যা যা করি এই এটা দিয়ে করি, ইয়াংটা দিয়ে আবার সব কিছু হয় না, সো আমি এটাই নিচ্ছি, রেগুলারটা নিচ্ছি। লেমন গ্রাস আছে, এগুলো সুপার স্টোরে পাওয়া যায়। ওয়াও, এখানে হচ্ছে কুমড়া ফুল, ফ্রোজেনটা পাওয়া যাচ্ছে। আমরা যে বাংলাদেশের তাল মিশ্রি কিনি, এটা হচ্ছে সেই তাল মিশ্রি, রক সুগার, আস্ত কাঁচা তেঁতুল, আর এটা হচ্ছে তেঁতুলের পাতা, ইন্টারেস্টিং। প্যাড থাই সস, আই'ম গোনা টেক দিস, আগার আগার পাউডার, এখানে হচ্ছে আগার আগার স্টিক্স, এখানে আগার আগার পাউডার, সব রকমেরই আছে। এগুলো হচ্ছে আমাদের দেশের ডাবলি, যেগুলো দিয়ে আমরা চটপটি বানাই। তবে এখানে বিভিন্ন স্পাইস, যে কালি জিরা, তবে এখানে হচ্ছে ড্রাই শ্রেডেড কোকোনাট, তারপর এখানে আছে হানি, প্রায় 3 কেজির হানি আছে এখানে, ড্রাইড রোজ, সাগুদানা, বিভিন্ন কালারের, এখানে মাল্টি কালারের সাগুদানা আছে, ক্যান্ডি,
তারপর ইনস্ট্যান্ট চা কফি। এখানে হচ্ছে ওদের বিভিন্ন রকম নুডলস, যত রকমের রাইস নুডল, এমনি রেগুলার নুডলস, পাস্তা টাইপের, তারপরে যেগুলো হচ্ছে রাইস পেপার, এই যে এটা হচ্ছে আমাদের দেশের পাঁপড়, আমরা পাঁপড় খাই না, এটা হচ্ছে পাঁপড়ের মতো। এটা হচ্ছে কলার মোচা, কলার মোচা পাওয়া যাচ্ছে, এটা বেশ বড় একটা মোচা, এটা হচ্ছে $10 উপরে, অলমোস্ট $11 মতো। শালগম, মূলা, আর এখানে আখ পাওয়া যাচ্ছে। ওয়াও, সুগার কেন মামা, তুমি কখনো দেখেছো? ক্ষীরপাতি তো রাখেছো। সবে ধর নীলমণি, একটা কাঁঠাল আছে এখানে, তারপরে যেখানে নারকেল আছে, আমি দেখাচ্ছি যেগুলো আমাদের দেশীয় খাবার মেনলি, কচু, কচুমুখী, তারপরে এটা হচ্ছে মিষ্টি আলু, এটা হচ্ছে বড় বড় কচু, এটা হচ্ছে আমাদের দেশীয় যে আমরা যে বিলাতি ধনে পাতা বলি সেগুলো। দেখতে পাচ্ছেন এখানে দেশীয় অনেক জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে আলু শাকের মতো মনে হচ্ছে, যদিও আমি শিওর না। কচুর পাতা পাওয়া যায় এখানে, বাঁধাকপি, পুঁই শাক আছে কোথায় যেন, যেগুলো সব শাক, বিভিন্ন রকমের শাক। এই যে পুঁই শাক, পুঁই শাক পাওয়া গেল, পুঁই শাক তোরা এখানে বলছে সঞ্চয়। তারপরে এটা হচ্ছে ডাটা শাক, কর্মি শাক আছে এখানে, এটাকে বলছে ইয়াম লিপস। আছে বরবটি, দেশীয় বরবটি আছে, ঢেঁড়স, আমাদের ছোট ছোট যে বেগুনগুলো সেগুলো, পাকা তেঁতুল, এগুলো হচ্ছে আমাদের দেশীয় কমলার মতো। এখানে অনেক বড় বড় হাঁড়ি দেখা যাচ্ছে এবং বেশ রিজনেবল প্রাইস, ওয়াও, এটা অনলি $16.99 অনলি, ওয়াও। এখানে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র, তাই দেখো মামা, দেখো, ও ইউ লুক গুড, এগুলো মামা জানো এগুলো সব হ্যান্ডমেড, লিভ দিয়ে বানানো। এগুলো না আমরা ছোটবেলা যখন ভিলেজে যেতাম ফার্মাররা এগুলো পড়তো, কারণ এগুলো জাস্ট অনেকটা সানশেডের মতো। এগুলো চালনি, চালনি, ওয়াও, এগুলো একদম আমাদের দেশীয় জিনিসপত্র। কলসি বা কলস, এগুলো তো লিডও আছে, এগুলো হচ্ছে যে স্টিমার টাইপের, এগুলো হচ্ছে ওদের ব্যাম, মানে হ্যান্ডমেড স্টিমার। এখানে সুশি ম্যাট পাওয়া যায়, এটা সুন্দর দেখি, এটা একদম ওই যে জাপানিজ চেরি, ওই ফ্লাক্স গুলো যে কি সুন্দর, কফি পোর্সেলিন, এগুলো হচ্ছে ভিতরটা হচ্ছে পোর্সেলিন, এইগুলো বেশ সুন্দর, এখানে পুরো একদম মানে সেট বানানো যাবে। ছোট্ট ছোট্ট কাপ আছে, ছোট্ট ছোট্ট চায়ের কাপ, এগুলোর আবার কোনো হ্যান্ডেল নেই। ও, এটা হচ্ছে কি জানো, জগের মতো অনেকটা। পাশে চলে এসেছি হংকং মার্কেট থেকে, কী কী গ্রোসারি করলাম সেটা আপনাদেরকে দেখাই। অলরেডি আমরা কিছু ব্রেড আস্তে আস্তে খেয়ে ফেলেছি, ব্রেড না, ওগুলো আসলে কেক ছিল, একটা ছিল বাটার ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেক, আরেকটা ছিল চকলেট ফ্লেভারের, সেটা সাহি খেয়েছে। যেখানে আমরা আরও কিছু স্পেশালিটি ব্রেড আর কেক কিনেছি, এটা অনেকটা আমাদের যে আমরা সুইট টোস্ট আছে ওটার মতোই, এটা হচ্ছে সাম্বার, এটা বেশ মজা, এটার ভেতরে হচ্ছে ব্লুবেরি আর ক্রিমের ফিলিং। এটা হচ্ছে স্প্যানিশ রোল, এটার ভিতরে এটা হচ্ছে সিনামন ফ্লেভারের, এটাও আস্তে আস্তে আমরা খেয়েছি। তারপর এটা হচ্ছে আরেকটা বাটার বান টাইপের, এটা খেতে বেশ মজা, প্যানকেক বাট ভিতরে সিনামন
বাটার অ্যান্ড সুগারের একটা ফিলিং আছে, ছোটো ছোটো বল, চিনি দেওয়া, মিষ্টি বেশ। তারপর এখানে কিনেছি একটা চিকেন বান, ভিতরে চিকেনের ফিলিং দেওয়া। এখানে কিনেছি এই যে ছোটো ছোটো যে গোল বেগুনগুলো, এগুলো শুটকি দিয়ে খুব মজা। এখানে কিনলাম প্যাড থাই সস, এটা হচ্ছে একটা থিক ক্রিমার, এটা ফ্রুট ক্রাস্টারের জন্য খুবই মজা। এগুলো হচ্ছে আমাদের দেশীয় অরেঞ্জ। আম কিনলাম, এগুলো কিন্তু বেশ বড় সাইজের আম, অনেকটা আমাদের দেশীয় ফজলি আমের মতো, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না সাইজটা। এখানে আরেকটা ব্রেড আছে লোফ, ম্যাঙ্গো ফ্লেভারের, এটাও বেশ মজা। এটা হচ্ছে ফ্রাইড অনিয়ন, যেটা কিনা আমাদের দেশীয় যে ছোটো পেঁয়াজগুলো, লাল ছোটো পেঁয়াজ, ওগুলোকে এখানে বলে শ্যালট, তো সেটার প্যাকেট। সুশি ম্যাট কিনলাম, সুশি ম্যাট আমার একটা আছে, আরেকটা কিনে রাখলাম ব্যাকআপ হিসেবে। এই যে এই বোলটা কিনলাম, যদি আমার প্রয়োজন নেই, তারপরে এটা দেখ, এই শেপটা আমার কাছে ভালো লাগলো, মানে অত ডিপ বোল না, আবার একদম প্লেটের মতো ফ্ল্যাটও না, তো মনে হলো যে কাজে লাগবে। আর একটা স্পুন কিনলাম, কিনলাম এই স্পুনটা। আর কিনলাম এটা হচ্ছে ক্রাশড রেড চিলি, বাট এটা হচ্ছে থাই রেড চিলিটা। তারপর এইদিকে চলে আসি, এখানে একটা স্প্রিং রোল বানাবার জন্য যে শীটগুলো পাওয়া যায় সেটা কিনলাম। এটা হচ্ছে কুচু চিংড়ি, কুচু চিংড়ি, এটা দিয়ে চিংড়ি ভর্তা বানাবো আমি। শ্রেডেড কোকোনাট, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি দুই রকমের কিনেছি, এটা একদম ফাইনলি ফ্রোজ শেড করা, আর এটা একটু মানে বড় শেড করা। শ্রেডেড গ্রিন পাপায়া, মানে কাঁচা পেঁপে শেড করা, এটা সালাদের সাথে খুব মজা হয়। এটা আমি ফ্রোজেন রেখে দিব, কারণ অনেক সময় শীত কাবাব বা কাবাব বা গরুর মাংস রান্নার সময় আমরা কিন্তু কাঁচা পেঁপের পেস্ট দরকার, তো এটা আমি ফ্রোজেন করে রেখে দিব, ওই ওই কাজ ইউজ করতে পারবো। আর এখানে ফিশ কী কী কিনেছি আজকে, কই মাছ বা বাইং মাছ, আমাদের দেশীয় যে মাছগুলোর জন্য গিয়েছিলাম ওগুলো আসলে ওভাবে পাইনি, ছিল না, তো সেজন্য এখানে এটা হচ্ছে পম্পিনো, অনেক বড়, এই পম্পিনোগুলো অনেক বড়, ওগুলো সুপার স্টোরে এক পাওয়া যায় না, এত বড় পম্পিনো, আই ডোন্ট নো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। তারপর এটা হচ্ছে তেলাপিয়া, এই তেলাপিয়াগুলো অনেক বড়, এগুলোর ওয়েট কত আমি ঠিক খুঁজে পাচ্ছি না, কিন্তু বেশ বড় তেলাপিয়া লেখা আছে, এক একটা তেলাপিয়া 750 গ্রাম এর ওপরে, লাইক 1 কেজি পুরো না হলেও কাছাকাছি। একটা ফিশ, এটার নাম হচ্ছে লেদার জ্যাকেট, এটা এখানকার ফিশ, এই ফিশটা কিন্তু ভাজি করে দো পেঁয়াজু করলে বেশ মজা এই ফিশটা। আর এটা হচ্ছে ক্যাট ফিশ বা আমাদের দেশের যেটা মাগুর মাছ, এই একটা ফিশই পেলাম যেটা আমাদের দেশের সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে এই মাগুর মাছটা। এটা মামুনের বেশ ফেভারিট, এই জন্য কিনা, আমার যদি অতটা ভালো লাগে না, আর এটা চেহারার কথা মনে হলে আমার ভালো লাগে। আর এখানে হচ্ছে শিম কিনেছি, আর এটা হচ্ছে আরেকটা ফিশ, এটা আমাদের দেশীয় ফিশ না, এটা হচ্ছে রেড ফিশ, এই ফিশটাও বেশ মজা, এই ফিশটাও একদম মানে লাল লাল করে ভেজে যদি আমি ভুনা করি খেতে বেশ মজা এই রেড ফিশটা। সি ফুড ম্যাডলি, এখানে কয়েক রকমের সি ফুড একসাথে, হচ্ছে থাই স্যুপ বানানোর যা যা লাগে মোটামুটি সব কিছু এখানে একটা প্যাকেটের মধ্যে আছে, লেমন গ্রাস, লেমন লিফ, থাই রেড চিলি, তারপরে যেটা জিঞ্জার রুট বা কী যেন বলে সেটা, এটা একটা হোল প্যাক। এই হচ্ছে আজকের গ্রোসারি, কাঁঠাল মাত্র একটাই ছিল, খুব একটা ভালো ছিল না, সেজন্য ওটা আর কিনিনি। সো দ্যাটস ইট আজকের গ্রোসারি, দেশীয় অনেক জিনিসই আজকে পাইনি, তারপরেও যা যা পেয়েছি ভালোই লাগলো। এ ধরনের ইনফরমেটিভ ব্লগ যদি আপনারা আরও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।